আজকের ভিডিওটা শুধুমাত্র দীপ ফ্যান্সের জন্য। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো সমস্ত জল্পনা কল্পনার অবসান শেষ হতে চলেছে, কারণ গোলন্দাজ নিয়ে যে সবার মধ্যে ডাউটটা ছিল যে গোলন্দাজ কবে আসবে, গোলন্দাজ কি এবারের পুজোতে আসবে কি আসবে না, সেটা আজকের পুরোপুরি 100% কনফার্ম হয়ে গেল। কারণ কিছুক্ষণ আগে এসবিএফ এর ফেসবুক পেজ থেকে একটা মোশন পোস্টার ছাড়া হয়েছে এবং সেখানে সেটা হচ্ছে গোলন্দাজের মোশন পোস্টার, এবং সেইখানে পুরো কমপ্লিটলি মেনশন করা আছে যে এই গোলন্দাজটা কবে রিলিজ করা হবে। সো গোলন্দাজটা রিলিজ হবে 10th October 2021। ইয়েস, এই পুজোতে আসছে গোলন্দাজ। মানে সাধারণত বাংলাতে মোশন পোস্টার দিয়ে তেমন একটা কোনো মুভিকে আজ অব্দি অতটা ভাবে হচ্ছে প্রমোশন করা হয়নি, কিন্তু গোলন্দাজকে সেই লেভেলে প্রমোশন করা হচ্ছে। এবং যা মোশন পোস্টারটা যে করা হয়েছে দারুণ লাগছে, বিজিএমটা দারুণ, এবং তার সঙ্গে কিন্তু মোশন পোস্টারের একদম শেষে একটা পুজোর একটা একটা ফিলিং পাবে, কারণ একটা শাঁখের একটা আওয়াজ আছে। সো সব মিলিয়ে এবারের পুজোটা জমে যাবে, কারণ গোলন্দাজ আসছে। দেব ফ্যানরা তোমরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো তোমরা গোলন্দাজ নিয়ে, দেবকে নিয়ে কতটা এক্সাইটেড। সো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।